একটি কণা একটি সরল রেখা বরাবর সমবন্ধনে চলে পঞ্চম সেকেন্ডে 7 মিটার দূরত্ব অতিক্রম করে এবং কিছুক্ষণ পর থেমে যায়। কণাটি এর ভ্রমণকালের শেষতম সেকেন্ডে মোট অতিক্রান্ত পথের 64 ভাগের এক অংশ অতিক্রম করে। এর ভ্রমণকাল এবং আদিবেগ নির্ণয় করো। এই ম্যাথটা যথেষ্ট বলা যায় ট্রিকি এবং একটু সময় লাগে এটা সলভ করতে, কারণ এখানে একসাথে অনেক ইনফরমেশন দেওয়া আছে এবং তারা চাচ্ছে তোমার কাছ থেকে ভ্রমণকাল এবং আদিবেগ। ওকে, তখন আমরা প্রশ্নে যা যা দেওয়া আছে, এই ধরনের ম্যাথ যে স্টাইলে করলে সুবিধা হয় সেটা হচ্ছে প্রশ্নে যা যা বলছে সেটা অনুযায়ী যা যা লেখা দরকার লিখে ফেলো, তারপর সব কিছু মিলিয়ে কিছু একটা বের করা যাবে। তো দেখো এখানে কী বলছে। বাই দ্য ওয়ে, এটা কিন্তু ফিজিক্সের সব ক্ষেত্রেই প্রযোজ্য। তোমাকে প্রশ্নে যা যা বলছে ওটা অনুযায়ী যা যা তুমি লিখতে পারো সেটা লিখে ফেলো, তারপরে ওগুলোর মধ্যে তুমি অবজার্ভ করে কিছু একটা রিলেশন বা কোনো একটা কানেকশন খুঁজে বের করে সেখান থেকে সলিউশনটা বের করতে পারবা। ওকে, তো দেখো কী বলছে এখানে। একটি কণা একটি সরলরেখা বরাবর, তার মানে এটা সরলরেখিক গতি, সমমন্দনে চলে, তার মানে আমাদের ত্বরণটা এখানে নেগেটিভ। ওকে, সমমন্দনে চলে পঞ্চম সেকেন্ডে, মানে এখানে বুঝতেছো ওই টিতম সেকেন্ডের সরণ, এরকম একটা সূত্র এখানে আসবে। পঞ্চম সেকেন্ডে 7 মিটার দূরত্ব অতিক্রম করে এবং কিছুক্ষণ পর থেমে যায়। ওকে, থেমে যায় মানে কি, তার শেষ বেগটা শূন্য, তাই না? এটা আমরা বুঝে গেলাম, তার শেষ বেগটা শূন্য। কণাটি এর ভ্রমণকালের শেষতম সেকেন্ডে, মানে একদম লাস্ট যে সেকেন্ডটা, সেই সেকেন্ডে মোট অতিক্রান্ত পথের 64 ভাগের এক অংশ অতিক্রম করে। এর ভ্রমণকাল এবং আদিবেগ নির্ণয় করো। তাহলে আমরা শুরু থেকে শুরু করি। সমমন্দনে চলে পঞ্চম সেকেন্ডে 7 মিটার, তাহলে আমরা আগে ওই সূত্রটা লিখে ফেলি যেটা হচ্ছে টিতম সেকেন্ডে সরণের সূত্র। টিএইচ এটা বোঝায় টিতম সেকেন্ডে সরণ। সূত্রটা কি, ইউ প্লাস হাফ এ ইন্টু টু টি মাইনাস ওয়ান। তা আমাদের এই কেসে যেহেতু এখানে সমমন্দন, তো আমাদের এখানে এর জায়গায় মাইনাস এটা বসবে আর কি। এবং সরণটা কত, 7 মিটার, আমি বসিয়ে দিলাম 7 সমান ইউ, তো আমাদেরকে বের করতেই হবে। এখানে জাস্ট মাইনাস মাইনাস হাফ এ ইন্টু টু টি, খেয়াল করো পঞ্চম সেকেন্ড না, তাহলে 2 ইন্টু 5, তো এখানে ডিরেক্ট 10 মাইনাস 1 লিখে দিই। এবং পরবর্তীতে আমরা এখানে কী পাবো, ইউ মাইনাস হাফ এ ইন্টু 9। তো একবারে দুই দ্বারা উভয় পক্ষকে গুণ করে দাও, কি পাচ্ছি এখানে খেয়াল করো, 14 সমান 2u মাইনাস 9a। এটাকে এইটুকু পর্যন্ত এনে আমি রেখে দিলাম, পরে যখন কাজে লাগবে আমরা এটা নিয়ে কাজ করব। এখন দেখো এরপরের ইনফরমেশন কী দিছে, কিছুক্ষণ পর থেমে যায়। তো কিছুক্ষণ পর যদি সে থেমে যায়, তার মানে টোটাল শুরু থেকে টি সময় পর, আমি যদি ধরে নিই তার টোটাল ভ্রমণকাল হচ্ছে টি সময়, তাহলে টি সময় পর সে থেমে যায়। তো ওইটা আমরা এখন ইকুয়েশনে লিখে ফেলি। সূত্রটা কি, ভি সমান ইউ মাইনাস এ টি, যেহেতু বস্তুটা সমমন্দনে চলতেছে, ভি সমান ইউ মাইনাস এ টি, শেষ ব্যক্ত শূন্য, তার শূন্য ইজ ইকুয়াল টু ইউ মাইনাস এ টি। তো এখান থেকে আমি লিখতে পারি ইউ সমান এ টি, এটাকেও আমরা বাক্সবন্দি করে রেখে দিই, যখন লাগবে কাজে লাগাবো। এরপরে কী বলছে দেখো, কণাটি এর ভ্রমণকালের শেষতম সেকেন্ডে, তাহলে তার টোটাল ভ্রমণকাল যদি হয় টি সেকেন্ড, তাহলে শেষতম সেকেন্ড মানে হচ্ছে টিতম সেকেন্ড, তাই না? তো এটা আমরা এখানে লিখে ফেলি এস টি টিএইচ। এটা কিন্তু জেনুইনলি টিতম সেকেন্ডের তার সরণটা, সেটা কত বলছে, এই যে আমরা আগে লিখে ফেলি এখানে যে ইউ মাইনাস, যেহেতু মন্দন সো মাইনাস হবে হাফ এ ইন্টু টুয়াইস টি মাইনাস ওয়ান। প্রশ্নে কী বলছে, মোট পথের 64 ভাগের এক ভাগ, তাহলে আমার যদি ধরে নিই আমার বস্তুটার মোট সরণ হচ্ছে এস, তাহলে এখানে এটা হবে এস বাই 64 সমান ইউ মাইনাস হাফ এ ইন্টু টু টি মাইনাস ওয়ান। ওকে, আর কি কী বলছে খেয়াল করো, আর কিন্তু কিছু বলে নেই, ঠিক আছে? তা আমরা এটাকে একটু ভাঙি, দেখি ভাঙলে কী হয়। এটাকে লেখা যায় এস বাই 64 সমান ইউ মাইনাস, খেয়াল করো হাফ এ ইন্টু টু টি, এখানে কিন্তু টু টি কাটা গিয়ে টু কাটা যাবে এবং থাকবে কি এটি, আর এটা হয়ে যাবে প্লাস হাফ এ। ওকে, এখন এই জায়গাটা একটু খেয়াল করবা। আরেকটা জিনিস এটাও আমাদের লিখে রাখা দরকার, যেহেতু তার মোট সরণ হচ্ছে এস এবং মোট সময় হচ্ছে টি, তাই না? তো এটা আমাদের যে সূত্রটা আমরা জানি এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা বসাবো। তো এখানে বসাবো কি ইউটি, যেহেতু মন্দন এখানে, মাইনাস হাফ এ ইন্টু টি স্কোয়ার। তো এখানে আমরা একটা সম্পর্ক খুঁজে বের করতে পারি, আমরা যা যা লিখতে পারি সব কিছু লিখে ফেলছি, কিন্তু যা যা লিখতে পারি প্রশ্ন থেকে সব আমাদের লেখা শেষ। এখন আমরা ইকুয়েশনগুলোকে মিলানোর চেষ্টা করি, কম্বিনেশন খুঁজে বের করার চেষ্টা করি, কারোর সাথে কারো কোনো কানেকশন আছে কিনা। দেখো এখানে আমাদের চাচ্ছে ভ্রমণকাল এবং আদিবেগ, মানে আমার কাছে যাচ্ছে টি এর মানটা এবং আমার কাছে যাচ্ছে ইউ এর মানটা। বাট তোমার এই যে এত কিছু যে তোমরা করছো, খেয়াল করো এখানে কতগুলো আননোন তোমার এখানে আছে। তোমার এখানে আননোন হিসেবে ইউ আছে, যেটা আমার লাগবে, এ আছে যেটা আমাকে জিজ্ঞেস করে নাই, টি আছে এটা আমাকে চাচ্ছে, এস আছে, এসও কিন্তু আমার কাছে চাই নাই,
তো এস এবং এ আমাকে প্রশ্নে চায় নাই, কিন্তু এস এবং এ আমার সলিউশনের মধ্যে চলে আসছে, তাই না? তো আমাদের সামহাও এস এবং এ কে ব্যবহার করে ইউ এবং টি এর মানটা বের করতে হবে। ওকে, তো আমরা কাজ করি, এই যে এখানে এস সমান ইউটি মাইনাস হাফ ইট স্কয়ার আছে না, খেয়াল করে এখানে, এই যে একটু আগে আমরা একটা বাক্সবন্দি করে রাখছিলাম একটা জিনিসকে ইউ সমান এটি, এই রিলেশনটা আমরা এখানে যদি বসায় দিই, ইউ এর জায়গায় আমি কি বসাবো, এটি বসাবো। তো বসায় দেখো কি আসে, ইউ এর জায়গায় যদি আমি এটি বসাই, এটি ইনটু টি কী হবে, এটি স্কোয়ার মাইনাস হাফ এটি স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে আমরা একটা সুন্দর সম্পর্ক পেয়ে যাচ্ছি, উইচ ইজ এখান থেকে কি পাচ্ছি আমরা খেয়াল করবা, এস ইজ ইকুয়াল টু এটি স্কোয়ার মাইনাস হাফ এটি স্কোয়ার, তো জাস্ট হাফ এটি স্কোয়ার থাকবে, তাই না? এটাকে আমরা রেখে দিলাম, এস ইকুয়ালস হাফ এটি স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা এখানে রাখলাম। ওকে, তো এস সমান হাফ এটি স্কোয়ার রাখলাম, এখানে ইউ সমান এটি আছে। এখন এখানে দেখো, এখানে আমরা একটা কাজ করতে পারি, এই যে এটি ইউ সমান এটি না, তো এখানেও দেখো আবার ইউ আছে, তো আমি ইউয়ের জায়গায় এটি বসায় যদি দিই তাহলে কিন্তু এই এটি এবং এই এটি কাটা যাবে, তাই না? বুঝতে পারছো আশা করি ব্যাপারটা? এই যে ইউ সমান এটি, আমি ইউয়ের জায়গায় এখানে যদি এটি বসিয়ে দিই অথবা এটির জায়গায় যদি ইউ বসিয়ে দিই, একই কথা, জেলাও সেই কদু। সো এটা এটা কেটে দিতাম, তাহলে আমাদের এখানে কী থাকলো খেয়াল করো, এস বাই সিক্সটি ফোর সমান হাফ এ। তো এক্স এস বাই সিক্সটি ফোর সমান হাফ এ, এখান থেকে আমি ইজিলি বলতে পারি এস সমান কি, থার্টি টু এ, কারণ আমার যদি চৌষট্টি ওই পাশে যায়, সিক্সটি ফোর বাই টু সমান থার্টি টু থাকবে। সো এটাকে আমরা আরেকটা বাক্সবন্দি সম্পর্ক হিসেবে নিয়ে আসলাম, এস সমান থার্টি টু এ। ওকে, এখন এটাও আমরা কাজে লাগাতে পারবো, কোথায় দেখতে পারবা, এস সমান থার্টি টু এ, টু এ তো আমার কাছে আসেই, এস সমান হাফ এটি স্কোয়ারও তো আমার কাছে আছে, তাই না? তো আমি কাজ করি, এই যে হাফ এটি স্কোয়ার এস সমান, এটা আমি এখানে বসিয়ে দিই এসের জায়গায়, দেখো তাহলে কী আসে, এখান থেকে আমরা পাচ্ছি এসের জায়গায় হাফ এটি স্কোয়ার, এখান থেকে আমরা আমাদের কাছে আসি থার্টি টু এ। এখন দেখো এখান থেকে কিন্তু দুই পাশ থেকে এ কাটা যায়, তাই না? ওকে, আমি কেটে ফেললাম এটি স্কোয়ার, এ এ দুই পাশ থেকে কেটে ফেললাম, তো এখানে আমি কী পাচ্ছি, টি স্কোয়ার সমান দুই যদি এই পাশে চলে আসে হয়ে যাবে চৌষট্টি, আমি এখান থেকে টি এর মানটা কত পাবো, টি এর মান আমি এখান থেকে পাবো এইট। সো এটা হচ্ছে আমাদের একটা ফাইনাল রিলেশন চলে আসলো এখানে, যে এটা হচ্ছে আমাদের একটা আনসার, টি সমান এইট, অর্থাৎ আমি ভ্রমণকালটা পেয়ে গেছি, ব্যাপারটা আশা করি বোঝা গেছে। এখন ভ্রমণকাল যদি পেয়ে যায় তাহলে কিন্তু আমাদের কাজটা অনেকটা আগানো হয়ে গেছে, আমরা এখন জাস্ট ইউটা বের করতে চাই, তাই না? এখন খেয়াল করো, আমি যদি এইখানটাতে একটু কাজ করি, এখানে আমার কী আছে দেখো তো, ফোরটিন সমান টু ইউ মাইনাস নাইন এ, তাহলে আমার এখান থেকে আমরা ইউটা তো বের করতে চাই, তাই তো? তো আমি এখান থেকে যদি লিখি, এইখান থেকে আমি এখানে লিখে ফেলি, আমি লিখলাম ইউ সমান ফোরটিন প্লাস নাইন এ ডিভাইডেড বাই টু। ওকে, তো দেখো আমার কাছে কিন্তু এ যাচ্ছে না কেউ, তা আমি কাজ করি, এই যে এখানে এ আছে না, এখানে এ আছে, আমি আমি কিন্তু এখন টি জানি, খেয়াল করি ভালো করে, আমি কিন্তু এখন টি এর মানটা জানি, টি এর মান কত আমরা জানি, এইট মাত্র বেরোয়েছে আমাদের, তাহলে আমি এখান থেকে বলতে পারি এ সমান ইউ ডিভাইডেড বাই এইট, কারণ টি এর মান এখন এইট। সো আমি বলে দিলাম এ সমান যদি ইউ বাই এইট হয়, আমি সেটা এখানে বসায় দিলাম এ সমান ইউ বাই এইট, তো বসায় দিলেই তো আমাদের কাজটা হয়ে গেলো, তাই না? তখন তো একমাত্র আননোন এখানে হয়ে যাবে কি, ইউটা, তো আমি এখানে বসায় দিই, আমি এখানে বসালাম ইউ সমান ফোরটিন প্লাস নাইন ইন্টু, এই যে দেখো এর জায়গায় ইউ বাই এইট, ইউ বাই এইট ডিভাইড বাই টু, উভয় পক্ষকে আগে দুই দ্বারা গুণ করে ফেলো, তো কী লেখা যায়, টু ইউ সমান ফোরটিন প্লাস নাইন ইউ বাই এইট। এটা সলভ করলে খুব সহজেই তোমরা ইউ এর মানটা পেয়ে যাবে। সো আমি আর সমনষ্ট করতেছি না এখানে, এখান থেকে ডিডেক্ট তুমি লিখে দিতে পারবা, আমি তো আনসারটা জানি, আনসারটা হচ্ছে এখান থেকে ফাইনালি আসবে সলভ করার পর ইউ এর মান সিক্সটিন। তাহলে আমরা এখানে আমাদের টিটাও পেয়ে গেলাম এবং ইউটাও পেয়ে গেলাম। তো দেখো এই হচ্ছে আমাদের সলিউশন, আমরা একটু লেংথির প্রসেস এই ম্যাটটা, অনেক কিছু অনেক ইনফরমেশন দেওয়া আছে, অনেকগুলা ইকুয়েশনকে একসাথে করে অনেকগুলো ইকুয়েশনের মধ্যে কম্বিনেশন খুঁজে বের করে দেন আমরা ফাইনালি টি এর মান বা ভ্রমণকালের মান এবং আদিবেগ ইউ এর মান বের করলাম। সো এই ধরনের ম্যাথ নর্মালি চার মার্কের ম্যাথ হিসেবে পরীক্ষায় আসতে পারে, খুব যে সহজ এরকমও না, আবার খুব যে কঠিন এরকম না, একটু প্র্যাকটিস লাগবে তোমার, একটু সব কিছু লিখে একটু একটু জুম আউট করে দেখা লাগবে। জুম আউট বললাম আমি ওই সেন্সে যে তুমি সব কিছু থেকে একবার তাকাবা, দেখবা কোনটার সাথে কারকে মিলানো যায়, এভাবে মিলিয়ে মেলে সম্পর্ক বের করা লাগবে। ওকে, এখন যদি তোমাকে প্রশ্ন করে যে এখান থেকে যে এস এস এর মান বের করো, এ এর মান বের করো, ইউ ক্যান অলসো ডু দ্যাট। সো তোমার এখন হোমওয়ার্ক থাকবে, তুমি এই প্রশ্ন থেকে ওই মন্দনের মানটা বের করবা, সেটা কী হয় সেটা বের করতে চাও, ওটা বের করো, এবং তোমার যেটা স্মরণ, ওভারঅল স্মরণটা কত সেটাও বের করো। ওকে, আমরা তো আদিবেগ এবং ভ্রমণকাল বের করলাম, প্রশ্ন চাইছে তাই আমি তোমাদেরকে প্রশ্ন করলাম এর মানটা কত ছিল বা মন্দনের মানটা কত ছিল এবং স্মরণের মানটা ওভারঅল কত ছিল, সেটা তোমাদের হোমওয়ার্ক।
তো যারা যারা করতে পারবা এটা কমেন্ট সেকশনে দিয়ে দিও ওকে আর আমার এই মেথডটা থেকে যদি কোনো বেটার মেথড থাকে সেটাও সাজেস্ট করতে পারো কমেন্ট বক্সে কোনো সমস্যা নেই ওকে তাহলে ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ